আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা মেলাতে অংশগ্রহণ করেছি, সেখানে স্কুলের বাচ্চারা অনেক এসেছে। আমরা একটু জানার চেষ্টা করব আসলে ওরা কৃষি বিষয়ে আসলে কতটুকু জানে এবং এই বিষয়গুলো আসলে কিভাবে জানছে তারা। এবং আসলেও আমরা জানি যে এগ্রিকালচার বিষয়টা মানুষের খুবই দরকারি বিষয় এবং এটার দিন দিন আরও উন্নত হচ্ছে এবং আরও প্রযুক্তি যোগ হচ্ছে, এদের আগ্রহ অনেক। আমি একটু এনাদের সঙ্গে কথা বলি। তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে? এদিকে আসো, তোমার একটা ইন্টারভিউ নেই, এদিকে আসো আসো, লজ্জা পেও না। তুমি এই যে তোমার আগ্রহ দেখলাম এই যে মেশিন সম্পর্কে, তোমার কৃষি বিষয়ে কীরকম জানো আসলে? তোমার বাসা কি শহরেই? আচ্ছা, এমনিতেই স্কুলে তোমাদের কোনো কৃষি বিষয়ে পড়াশোনা করা এরকম কিছু আছে কি না? কী পড়ো এই কৃষি বিষয়ে কী জানায় আসলে? লজ্জা পাচ্ছ বলো? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? শ্রাবণ। কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্স। একটু জোরে বলবা। হ্যাঁ, তুমি কৃষি বিষয়ে কী জানো? তোমার বাসা কি শহরেই? আচ্ছা, তুমি দেখলাম অনেক কিছু দেখছিলা। এমনিতে গাছ রোপণ করো বাসায়? গাছপালা আছে? ওদের কি সাত বাগান? কি কি রোপণ করো? ফুলের গাছ? স্কুলে কৃষি বিষয়ে কিছু শেখায় মাঝে মাঝে? মানে কৃষি শিক্ষা বই আছে তোমার, ওটা প্র্যাকটিক্যাল করায়? তোমার আগ্রহ কেমন কৃষিতে? মানে এই আগ্রহ কম, বড় হলে কি হবা? পাইলট? বাহ, খুবই ধন্যবাদ তোমাকে, কংগ্রাচুলেশন। বাচ্চারা আসলে দেখতে এসছেন এখানে, আমি দেখি আর দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আসলে বুঝতে পাচ্ছেন যে আসলে আমরা ভবিষ্যতে এগ্রিকালচারে মানুষ কীভাবে আসবে আমি জানি না আসলে, কারণ আগ্রহ মানুষের আস্তে আস্তে অনেকটাই, বাচ্চারা আসলে শিখছে না আসলে। এটা অনেক শেখার বিষয় আছে। আমরা জানেন আপনারা, আমরা কৃষকের স্কুল নামে একটা প্রোগ্রাম চালু করছি খুব শীঘ্রই, সেটাতে আমরা চেইন আপ করাবো কৃষকদেরকে, তারা কীভাবে লাভবান হবে, কীভাবে তারা এটা ডাবল, তো এটা ডাবলের প্রাইস হচ্ছে আপনার 85,000, এটা শুরু হয় 42,000 থেকে সিঙ্গেলগুলো। এটা কত? এটা ডাবল, এটা 85,000। সিঙ্গেলটা কত? 42 থেকে শুরু হয় বিভিন্ন মডেলের। তো আমরা যে চেইন আপগুলো করাবো সেটা খুব অল্প পরিমাণ টাকার ইয়াতেই করাবো, তবে আমরা সবাইকে খুব ভালো জিনিসটা, ধরেন আপনি একটা ধান চাষ করছেন, এটার আসলে কতটা লাভ হতে পারে, কী কী করলে এটা লভ্যাংশ বের করতে পারবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানা উচিত। তারপর এটার রোগ প্রতিরোধ কীভাবে করবেন, তো এই বিষয়গুলো পুরো জিনিসগুলো আমরা প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে এই ট্রেনিংগুলো করাবো। আপনারা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে রাখতে পারেন। সেই অ্যাপসেও আমরা এটা দিয়ে দিব খুব শীঘ্রই। আমি আসলে ভিডিওটা, কেউ মন খারাপ করবেন না, কাকু হেও করার জন্যও না, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আসলে বাচ্চারা, এই যুগের বাচ্চারা কৃষি সম্পর্কে কি ধারণা রাখছে আসলে, এরা ভবিষ্যতে আসলে কৃষির কোনো চিন্তা করে কি না। দেখা যায় যে অনেকেরই স্বপ্ন অনেক থাকে কিন্তু কারোর স্বপ্ন থাকে না আসলে একজন কৃষক হব, ডিজিটাল কৃষক হব। যাই হোক, এটা অনেক বড় বিষয়,
কারণ এগ্রিকালচারের যে সেক্টরটা আছে আপনারা জানেন যে তোমার নাম কি, এদিকে আসো, তোমার নাম কি? তোমাকে দেখলাম এগুলোর মেশিনারিজের উপর অনেক আগ্রহ, কৃষি বিষয়ে কেমন তোমার কি অনেক আগ্রহ? তোমার বাসা কোথায়? কেরানিপাড়ায়। গ্রামের বাসা? কাশিমপুর। ওখানে তো অনেক আবাদ হয় তাই না? তুমি কি সরাসরি গিয়েছিলে, দেখছিলে? বাবার সঙ্গে গিয়েছিলে। আচ্ছা, তোমার কেমন আগ্রহ যে তুমি একটু বড় হলে বা শিক্ষিত হলে কৃষিকে কিভাবে দেখতে চাও? একটু বড় হলে জি আমি হচ্ছে কৃষিকে, বাংলাদেশের কৃষিকে অনেক উঁচু ভাবে দেখতে চাই। স্কুলে এই কৃষি বিষয়ে কোনো শেখানো হয়? কৃষি বিষয়ে কখনো কখনো গল্প করি, গল্প করায়, গল্প বলে ম্যাম, সেগুলো থেকে একটু। বড় হলে কি হতে চাও? বড় হলে ডাক্তার। ডাক্তার, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাচ্চাটা অনেক দেখছিল আমাদের এই মেশিনগুলো, তো আমি তাই ওনাকে কিছু প্রশ্ন করলাম। সে বাবার সঙ্গে কৃষিতে মাঝে মাঝেই গিয়েছে, কিন্তু এইটা ছাড়া নর্মালি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো বিষয় কিন্তু দেখেনি তারা। আমার মনে হয় যে বিভিন্ন অ্যানুয়াল ফাংশনগুলোতে বা পিকনিকগুলোতে মনে হয় যে এগ্রিকালচারের সাথে বাচ্চাদেরকে একটু রিলেটেড করলে মনে হয় খুবই ভালো হবে। আমার মনে হয়, আমি জানি না বাকিটা, কারণ হচ্ছে আমাদের যে বাচ্চারা হচ্ছে এরা ছোট থেকেই শিখছে যে হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হয় এই টাইপের বিষয়গুলো ছাড়া কোনো চিন্তাই করতে পারি না আমরা। কিন্তু আপনারা জানেন যে বাহিরের দেশগুলোতে যে বাংলাদেশ থেকে এগ্রিকালচারের মানুষকে নিয়ে যায়, যারা ভালো জানে তাদেরকে নিয়ে গিয়ে বড় বড় জায়গায় তারা আছে এবং এগ্রিকালচার নিয়ে অনেক সেক্টর দাঁড়ায় যাচ্ছে এখন। এটা বলায় প্রকাশ করা যাবে না। আমি যতদূর জানি, যতদূর পড়াশোনা করছি, দিন দিন শিখছি, দেখছি যে এগ্রিকালচারের ডিমান্ডটা আসলে কোন জায়গায়। আমরা কেউ ছোটোবেলা থেকে মানে এই এগ্রিকালচারটাকে মনে করি যে এটা তো কৃষকের কাজ, কিন্তু বাইরের দেশে দেখবেন যে ওনারা স্যুট টাই পরে কত সুন্দর ইয়া করে, বুট পরে এই এগ্রিকালচারের কাজগুলো করে, যেটা আমাদের দেশে একটু অন্যভাবে কাজগুলো করা হয়। তো আমাদের দেশেও আস্তে আস্তে হবে, দেখবেন এই যে আধুনিক মেশিনারিগুলো কিন্তু আগে ছিল না। আমরা 2017-র পর থেকে অভ্যাস করানোর চেষ্টা করছি সবাইকে, তারপরে এখনও নিতে চায় না অনেকে, তারপরে আমরা চাই যে আধুনিকায়ন হোক। তো আপনাদের মতামত কি একটু জানাবেন, কমেন্ট করবেন সবাই, যে আসলে কৃষিকে আসলেই বাচ্চারা কীভাবে আসলে শিখতে পারে, এটা একটা আমার মনে হয় এটা শেখা উচিত। দেখেন আপনারা এগ্রিকালচার যে জিনিসটা, এটা আসলে শেখার অনেক কিছু আছে। আমরা এখন পর্যন্ত যে আবাদ করি বা কৃষি কাজ করি, এটা হচ্ছে পুরাতন স্টাইল। পুরাতনের বাপদাদারা যেমন ছিল যে কিছু সেটাই দিলাম, আল্লাহ যা দিবে তাই, কিন্তু এটাতেও অনেক প্ল্যানের বিষয় আছে। আল্লাহ তো রহমত করবে কখন, যখন আপনি বিভিন্ন প্ল্যান করছেন, এটার পরিচর্যা করছেন, শুধু ধান ছিটাই দিয়ে আসলেন আর ধান হয়ে গেল তা তো না, তাই না? আলু দিয়ে আসলেন আর আলু গাছ থেকে অনেকগুলো আলু হলো তা তো না। তো এগুলোর অনেক প্ল্যানের বিষয় আছে, এটা সেইভাবেই দেখতে হবে আপনাদেরকে। যে দেখেন, যে কোনো ব্যবসায় কিন্তু আপনারা প্ল্যান করেন, কিন্তু কৃষিতে কেন করেন না? এটা করা উচিত। আমি যদি আমাদের অনেকেই দেখছেন ভিডিও, আমারও আমি চাইবো যে আপনাদের বাচ্চাদেরকে একটু কৃষিটাকে শেখাবেন, কৃষি বিষয়ের সাথে একটু মাটির সাথে মিশতে দিবেন, একটু মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। যখন ঘুরতে তো জানি, সেটা একটু কৃষিভিত্তিক হয়েও নিয়ে যান, দেখবেন আগ্রহ বাড়বে, দেখা গেল যে ওরা এটা নিয়ে ভালো কিছু করতে পারবে। আমাদের অনেক ভালো ভালো মানুষ, যারা ভালো ভালো শিক্ষিত মানুষ, তারা কিন্তু বাহিরে চলে যাচ্ছে। অনেক কৃষিবিদকে আমি চিনি যারা বাহিরে বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ফার্মে আছে। তো এই মানুষগুলো যখন আমাদের সাথে কাজ করবে, জায়গা তৈরি হবে আমাদের দেশে, তখন দেখবেন যে আরও কত
কাজগুলো আগাবে আর আমাদের কৃষিটা কতটা উন্নত হবে। তো ভিডিও বাড়াবো না, আমি জাস্ট জানার আগ্রহ থেকেই ভিডিওটা করলাম। তো একটু আপসেট হলাম যে আসলে এগ্রিকালচার বিষয়ে আসলে বাচ্চারা, শহরের বাচ্চারা জানে না। এটা একদম মেইন শহরেই এই জিলা স্কুলটা, এরা হয়তো বই যাদের আছে একদম 9-10 হয়তো বা এরকম কৃষি বিষয়ে তাদেরকে কিছুটা ধারণা দেওয়া হয়, তাছাড়া এগ্রিকালচার বিষয়ে এরা কেউই জানে না। তো আমি চাই, আমার মন থেকে চাই আসলে যে এগ্রিকালচার বিষয়ে বাচ্চারা শিখুক, আপনারাও শেখান, কারণ এটা কিন্তু আমাদের মাটির সাথে টানে, আমাদের মাটির সাথে এটার সম্পর্ক। আর বাচ্চাদেরকে যদি আমরা মাটিটাই ধরতে না শেখাই তাহলে কী শেখাবো আসলে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে নেবেন, বাচ্চাদেরকে শেখাবেন, আপনাদের যেই থাক বাসায় তাদেরকেই শেখাবেন আসলে এগ্রিকালচার কী, মাটির সাথে ছোট্ট জায়গা দিয়ে তাকে শুরু করেন। দেখা গেল একটা ছোট টব কিনে দিয়েও তাকে ফুলের গাছ রোপণ করতে শেখাতে পারেন। তো এরকম করে আস্তে আস্তে আমি চাই কৃষির উন্নতি হোক। একটা সময় আমরা জানি যে প্রত্যেকটা জায়গায় কৃষিতে লাভবান হচ্ছে বাইরের দেশগুলোতে, আমাদের বাংলাদেশে এই জায়গাটাতে একটু সময় লেগে যেতে পারে, কারণ হচ্ছে এখনও পর্যাপ্ত পরিমাণ শেখানো হচ্ছে না, কাউকে শেখে না সেভাবে, শুধু সরকারি কিছু ট্রেনিং ছাড়া, সরকারি যে ট্রেনিংগুলো করানো হয় এটা বাদে আর তাছাড়া কোনোভাবেই এই কৃষকরা কোনো ট্রেনিং পায় না, কোনোভাবে শিখতে পারে না। তো আমরা ওই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি, আমাদের সাথে থাকবেন, ভালো থাকেন সবাই, কৃষিটাকে ডেভেলপ করার চেষ্টা করেন সবাই। আল্লাহ হাফেজ।